mancho di mattina a mangiare sai nei lezzavo dai
জল টাকা পয়সা মন মিলে না টাকা পয়সা মিলে না খাওয়াইয়া খাসি দাও জবাই কইয়া
বাপেরের দুইটি ছেলে, বড় ছেলে লইয়া ওই খাসিটা জব করলো যাবে মাঠের মধ্যে গিয়া, ওই খাসি জবাই করিয়া মাংস লইল রে বানাইয়া, যাবে রে স্ত্রীর কাছে দিল মাংস মাকে রলা দিয়া, এদিক দিয়া যাবে রে ছোট ছেলে দৌড়াইয়া আসিল, বড় ভাইয়ের কাছে যাইয়া ছেলে বলিতে লাগিল, বাবা আর তুমি মিলিয়া খাসি লইয়া জবাই করে কিভাবে জবাই করছো খাসি দেখাও নাই আমারে, বলে আমি দর্শি মাথা বাবা চুরি দিছে চালাইয়া, ছোট ছেলে কই এইটা মান নাই আমার যাও না কেন দেখাইয়া, চলো চলো মাঠের মধ্যে দেখাইব তোমারে, ছোট ছেলেকে মাঠের মধ্যে যাবে ছোট ভাইকে মাঠের মধ্যে সেজে লইল রে শুয়াইয়া, যেমনি ভাবে খাসির গলায় এবার চুরি যায় চালাইয়া, তেমনি চুরিটা চালাইয়া দিল চুরিটা বাংলা দিল তোমাকে জানাই দু জাহানের বাদশাহ আসবে আজকে আমার বাড়ি, তাই যদি মরার তিনি সংবাদ পায় তোমাকে দেই কুইয়া, তবে নবী খানা খাবে না যাব অপরাধী হইয়া, মা জননী সইতে পারে না মহারা খইয়া, হাতে একটা চাবু লইয়া যায় বড় ছেলেকে মারিবার লাগিয়া, ভয় পাইয়া ওই না ছেলে উঠে ছাদের উপরে, ছাদ হইতে বইরাও ছেলে ওইটা উড়ে নামে, এখন কান্দে মানে ছেলে তার ছেলে বুকে লইয়া যাবে যাই ঘরের ভিতরে, মা জননীও ওই ছেলেটা লইয়া যাই ঘরের ভিতরে, এদিক দিয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজি আস্তে আস্তে যাদবের বাড়িতে হাজির হইলেন, তিনি খাসির মাংস পাক করিয়া নবীর কাছে নিয়া দয়াল নবী হাত বাড়াইল মাংস খাইবার লাগিয়া, আল্লাহর খেলায় আল্লাহর লীলা
বুঝা বড় ভাই, সাথে সাথে আসলো বাবা রিগেল ফেরেশতায়, আল্লাহর খেলায় আল্লাহর লীলা বাবা বুঝা বড় দায়, সাথে সাথে হাজির হইল বাবা রিগেল ফেরেশতায়। ছেলে আছে বলছে পড়ুয়ারে, ওই ছেলে মিয়া খানা খাইতে বলছেন বাপ্পা না, ওই ছেলে ছাড়া প্রাণের বুঝুন খানা খাবা। এই কথা শুনিয়া নবীজি আবার যাবেরকে ডাইকা কয়, দুইটি ছেলে কোথায় আছে ডাইকায়া নবীজি, আমি তাদেরকে মিয়া খানা খাবো একা খাবো না। এই কথা শুনিয়া যাবে বলছে তৎক্ষণা, আমি কোথা হইতে ছেলে দিব হুজুর সন্তান আমার নাই, এমনি ভাবে দুইটি সন্তান শহীদ হইল তাই। এই কথা শুনিয়া নবী বলল ফরিয়া, কেমন কইরা খাইব খানা প্রভু বলেন না একবার, সাথে সাথে পাত্রাপানা সংবাদ দেয় পৌঁছাইয়া, এক গ্লাস পানি নিয়া কুম্ভে নিল্লাস আয়াত করিয়া পানিতে আমি দিবেন যাইয়া, ওই পানিটা মরার গায়ে দিবেন গো ছিটাইয়া। এই ছেলে জিন্দা করবে বলছে আপে সাইকে প্রিয়া, নবী আল্লাহর হুকুমে অমনি ভাবে আয়াত করিয়া ওই পানিতে ঠোক দিয়া পানি বাবা দিল রে শিখাইয়া, বাবা ফেলে গেল জিন্দা হয়ে গেল খাসির মাংস সবাই খাইবা তাতে দুঃখ নাই, খাসির হাড় কেউ খাইও না রাখো দস্তর খানায়, নবীর কথা অনুযায়ী এমনি ভাবে মাংস সবাই খায়, সমস্ত হাড় গুলো রাখলো দস্তরখানায় পরে, খাওয়ার শেষে দয়াল নবী ওই দস্তরখানায় একটা বৃত্ত করে, এবার দস্তরখানা যারা দিল দস্তরখানা যারা দিল বাবা মহিউদ্দিন সাহেব প্রেমে পড়ে আশুগঞ্জ চলিয়া, আশুগঞ্জে ঘুমাইয়া আছে রহম সাহেব আউলিয়া, আশুগঞ্জে ঘুমাইয়া আছে বাবা রহম আলী সাহেব আউলিয়া, ওই দরবারে ভক্তি রইল আমার এই জায়গায় আমি